সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও সার্ভিসের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ এর টুকরা করা লাশ উদ্ধার করেছে নিউ ইয়র্ক পুলিশ। ফাহিমের খোঁজ না পেয়ে তার বোন হেল্পলাইন 911 এ ফোন করলে পুলিশ ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে গিয়ে ফাহিমের খণ্ডিত লাশ সহ একটি বৈদ্যুতিক করাত উদ্ধার করে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী করোনায় আক্রান্ত হয়েছে 35,45,077 জন আর মারা গেছেন 1,39,143 জন, সুস্থ হয়ে উঠেছেন 16,195 জন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ট্রাম্প। ট্রাম্প বলেন, পরের বছরটি হতে যাচ্ছে সর্বশ্রেষ্ঠ অর্থ বছর। আমরা যা করেছি তা এখন পর্যন্ত আর কেউ করতে পারেনি। আশা করি আমি আবারও প্রেসিডেন্ট হব। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এই আশাবাদের কথা জানান। করোনা চিকিৎসার প্রতারণার দায়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয়েছেন। পরিচয় আড়াল করতে বোরখা পরিহিত অবস্থায় সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। স্বাস্থ্যবিধি অনুযায়ী উড়োজাহাজে স্প্রে না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে 4.5 লাখ রিয়াল জরিমানা করেছে সৌদি আরব সরকার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 1 কোটি টাকা। জরিমানার ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা ভাইরাস সংক্রমণে ফের নতুন রেকর্ড হলো ভারতে। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরো 29,429 জন এবং মৃত্যু হয়েছে আরো 582 জনের। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,36,181 জন, সুস্থ হয়ে উঠেছেন 5,92,031 জন। ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশে আচমকা বন্যা ও ভূমিধসে অন্তত 16 জনের প্রাণহানি হয়েছে, এছাড়া আরো 23 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির সরকারি কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। মডার্নার ভ্যাকসিনে 100% অ্যান্টিবডি তৈরি হয়েছে। সম্ভাব্য ভ্যাকসিনটি মানবদেহে পুশ করার পর দেখা যাচ্ছে যে যারা এই ভ্যাকসিনটি নিয়েছেন তাদের সবার দেহে করোনা সংক্রমণ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে। এমনকি ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়াদের তুলনায় ওই অ্যান্টিবডি শক্তিশালী। 2 সপ্তাহ এগিয়ে গেল এবারের বিগ ব্যাশ। করোনা ভাইরাসের কারণে সব সিরিজ ও টুর্নামেন্ট যেখানে একের পর এক স্থগিত হচ্ছে, তখন উল্টো পথে যাত্রা অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের। পেছানোর বদলে উল্টো এগিয়ে আনা হয়েছে বিগ ব্যাশের সূচি।